পাক ভারত উপমহাদেশে কোনো নবী রাসূলের আগমন ঘটেনি। এ বিশাল ভূখণ্ডে তাওহীদের বাণী প্রচার করেছেন পীর আউলিয়া মুবাল্লিগগণ। মুহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের সাথে সাথে এদেশে পদার্পণ করেছিলেন বহু সুফি দরবেশ। সুলতান মাহমুদ ভারতবর্ষ বিজয়ের সময়ও বিজিত অঞ্চলে দিন কায়েমে অতন্ত্র প্রহরীর মতো চেষ্টা চালিয়েছেন সুফি দরবেশগণ। সুলতান মাহমুদ নিজেও ছিলেন একজন উচ্চ পর্যায়ের বিজেতা ও সাধক। দিন কায়েমই ছিল তার অভিপ্রায়। আদর্শের বিকৃতি কখনো তাদের স্পর্শ করতে পারেনি। দুঃখজনক হলেও সত্য, একদল ভাইয়েরা আউলিয়াদের অবদানকে অস্বীকার করে আসছে। তাদের এই ভ্রান্তি নিরসন আমাদের কাম্য। বলো বলো বলো, বলতে হবে তোমার কাছে, প্রশ্ন আমার জবাব তাহার দিতেই হবে। চেপে কেন রাখো, ঠিক হবে না কো, চেপে কেন রাখো, ঠিক হবে না কো, সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। বলো বলো বলো, বলতে হবে, বলো বলো বলো, বলতে হবে তোমার কাছে, প্রশ্ন আমার জবাব তাহার দিতেই হবে। চেপে কেন রাখো, ঠিক হবে না কো, সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। ভারতের বুকে আসে নাই নবী, নেই কোনো রাসূলের পদচারণা। ভারতের বুকে আসে নাই নবী, নেই কোনো রাসূলের পদচারণা। বাংলা পাকিস্তান বঙ্গোপকূলে নবীদের আগমনের নাই নিশানা। বাংলা পাকিস্তান বঙ্গোপকূলে নবীদের আগমনের নাই নিশানা। তবু কেন দিনের জয় জয়াকার, তবু কেন দিনের জয় জয়াকার, আনলো কারা দেখতে হবে, আনলো কারা দেখতে হবে। বলো বলো বলো, বলতে হবে তোমার কাছে, প্রশ্ন আমার জবাব তাহার দিতেই হবে। শেরকার কুফরের জালে ভারত, নর বলি বেদিনী মন্দির পূজার। শেরকার কুফরের জালে ভারত, নর বলি বেদিনী মন্দির পূজার। দাহিরির জুলুমে শান্ত ধরায় নেমেছিল আজাব কঠিন হাবিয়ার। দাহিরির জুলুমে শান্ত ধরায় নেমেছিল আজাব কঠিন হাবিয়ার। সত্যের আলো এ সময়ে জ্বালালো কারা জানতে হবে, জ্বালালো কারা জানতে হবে। চেপে কেন রাখো, ঠিক হবে না কো, সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। মহাসাগর পাড়ি দিয়ে ইবনে কাসিম, সাথে ছিল এক ঝাঁক দরবেশ মুজাহিদ। মহাসাগর পাড়ি দিয়ে ইব
ইবনে কাসিম, সাথে ছিল এক ঝাঁক দরবেশ মুজাহিদ। উলু ধ্বনির আওয়াজ ভুলিয়ে তারা শিখালো বেদিনীর কালিমায় তাওহীদ। উলু ধ্বনির আওয়াজ ভুলিয়ে তারা শিখালো বেদিনীর কালিমায় তাওহীদ। তারাই করে সিন্ধু বিজয়, তাদের কথা জানতে হবে, তাদের কথা জানতে হবে। বলো 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 বলতে হবে, তোমার কাছে প্রশ্ন আমার, জবাব তাহার দিতেই হবে। বিন কাসিমের সাথী অলি আউলিয়ার জোশ মারে হৃদয়ে মারে বারবার। বিন কাসিমের সাথী অলি আউলিয়ার জোশ মারে হৃদয়ে মারে বারবার। মূর্তির সয়লাভ করে চুরমার, ফুকি বেশে থাই আল্লাহু আকবার। মূর্তির সয়লাভ করে চুরমার, ফুকি বেশে থাই আল্লাহু আকবার। পয়লা তারা কালিমার নিশান উড়ায় দিল ভারত বুকে, উড়ায় দিল ভারত বুকে। চেপে কেন রাখো ঠিক হবে না কো, চেপে কেন রাখো ঠিক হবে না কো, সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। সুলতান মাহমুদের এক দল সেনা জাহের বাতে নেছিল পুরা। সুলতান মাহমুদের এক দল সেনা জাহের বাতে নেছিল পুরা। দূর দেশ হতে এসব পীর ভারতের জমিনে দিল ধরা। দূর দেশ হতে এসব পীর ভারতের জমিনে দিল ধরা। কেমনে ভুলো তাদের কথা, আমরণ স্মরণ রাখতে হবে, আমরণ স্মরণ রাখতে হবে। বলো 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 বলতে হবে, তোমার কাছে প্রশ্ন আমার, জবাব তাহার দিতেই হবে। দিন দিন মাস বছর যতই বাড়ে মূর্তির সয়লাভ ভারত জুড়ে। দিন দিন মাস বছর যতই বাড়ে মূর্তির সয়লাভ ভারত জুড়ে। খোদার কাছে দাবি ভারতের, সহিতে পারি না বেদিনের ভারে। খোদার কাছে দাবি ভারতের, সহিতে পারি না বেদিনের ভারে। বাতিল খোদার কবর দিয়ে তোমারি গান গাওয়াতে হবে, তোমারি গান গাওয়াতে হবে। চেপে কেন রাখো ঠিক হবে না কো, সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। ভারতের জমিনের সুখের দিন নয় নয় আর দূরে নয় তো বেশি। ভারতের জমিনের সুখের দিন নয় নয় আর দূরে নয় তো বেশি। খোরাসানের বুকে পাঠালো খোদায় পিরানে পীর অলিদের শশী। খোরাসানের বুকে পাঠালো খোদায় পিরানে পীর অলিদের শশী।
কে বা সেই পীর যার কারণে মূর্তি পূজার পতন হবে, মূর্তি পূজার পতন হবে। বলো 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 বলতে হবে তোমার কাছে প্রশ্ন আমার, জবাব তাহার দিতেই হবে। খোরাসানের সেই মানুষ নয় ভারতের, বৃহত্তর আরব যার ঠিকানা। খোরাসানের সেই মানুষ নয় ভারতের, বৃহত্তর আরব যার ঠিকানা। সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে কেমনে এলো ভারতে কেন জানো না। সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে কেমনে এলো ভারতে কেন জানো না। সে তো পীর মঈনুদ্দিন তরিকার ইমাম মানতে হবে, তরিকার ইমাম মানতে হবে। চেপে কেন রাখো ঠিক হবে না গো, সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। মঈনুদ্দিন চিশতি গেলেন মদিনায়, রোজার কিনারে তিনি দাঁড়া। মঈনুদ্দিন চিশতি গেলেন মদিনায়, রোজার কিনারে তিনি দাঁড়া। রোজা হতে রাসুলের হুকুম পৌঁছলে কানে তার হৃদয়ে নারা। রোজা হতে রাসুলের হুকুম পৌঁছলে কানে তার হৃদয়ে নারা। অলিদের রাজা মঈনুদ্দিন তোমায় ভারত যেতে হবে, তোমায় ভারত যেতে হবে। বলো 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 বলতে হবে তোমার কাছে প্রশ্ন আমার, জবাব তাহার দিতেই হবে। মঈনুদ্দিন চিশতি ভারত এসে আজমির শরীফে করেন খানকা। মঈনুদ্দিন চিশতি ভারত এসে আজমির শরীফে করেন খানকা। বেদিনের কাছে দাওয়াত দিলেন গাও সবে জিকির আল্লাহ আল্লাহ। বেদিনের কাছে দাওয়াত দিলেন গাও সবে জিকির আল্লাহ আল্লাহ। লাখো মানুষ তার দাওয়াতে সাড়া দিল দলে দলে, সাড়া দিল দলে দলে। চেপে কেন রাখো ঠিক হবে না গো, সত্য কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। হাজার খলিফা ইমাম চিশতিয়ার ছড়িয়ে পড়ে ভারত ব্যাপী। হাজার খলিফা ইমাম চিশতিয়ার ছড়িয়ে পড়ে ভারত ব্যাপী। তাদের তাকবীর আওয়াজ শুনে সপ্ত আকাশ উঠলো কাঁপি। তাদের তাকবীর আওয়াজ শুনে সপ্ত আকাশ উঠলো কাঁপি। তাদের উসিলায় মুসলিম মোরা লাখো সালাম তাদের তরে, লাখো সালাম তাদের তরে। বলো 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 বলতে হবে তোমার কাছে প্রশ্ন আমার, জবাব তাহার দিতেই হবে। বাংলা ভারত আফগান ভাষী ভাবো পিছনে ভাবো একবার। বাংলা ভারত আফগান ভাষী ভাবো পিছনে ভাবো একবার। পূর্বপুরুষ তোমাদের কালমা পড়ে হলো মুসলমান হাতে কাহার।
পূর্বপুরুষ তোমাদের কালমা পড়ে হলো মুসলমান হাতে কাহার হয়তো বাসে মুইনুদ্দিন অথবা তাহার খোলাফার হাতে অথবা তাহার খোলাফার হাতে চেপে কেন রাখো ঠিক হবে না কো সত্য কথা বলতে হবে সত্য কথা বলতে হবে হাজার বছর পর দুনিয়ায় মঈনুদ্দিনের তারিফ শোনা যায় হাজার বছর পর দুনিয়ায় মঈনুদ্দিনের তারিফ শোনা যায় যারা তাহার অবদান ভুলে যেও না কো ভূতাদের ছায়ায় যারা তাহার অবদান ভুলে যেও না কো ভূতাদের ছায়ায় পীরাউলিয়ার সঠিক পথে পীরাউলিয়ার সঠিক পথে সবারই ভাই চলতে হবে সবারই ভাই চলতে হবে বলো 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 বলতে হবে বলো 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 বলতে হবে তোমার কাছে প্রশ্ন আমার জবাব তাহার দিতেই হবে চেপে কেন রাখো ঠিক হবে না কো চেপে কেন রাখো ঠিক হবে না কো সত্য কথা বলতে হবে সত্য কথা বলতে হবে সত্য কথা বলতে হবে শ্রোতামণ্ডলী সুরে সুরে ফুরিয়ে গেল আমাদের উপস্থাপনা ক্যাসেটে যারা কণ্ঠ দিয়েছেন বলছি তাদের নাম হাফিজ মোহাম্মদ রিয়াসাত আলী সৈয়দ আহমেদ সুমন মোহাম্মদ সফিউল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ আল হাদি মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ সিরাজুল ইসলাম লেখক ও সুরকার মাওলানা মোহাম্মদ হায়দার হুসাইন মাওলানা ওমর ফারুক ও মোহাম্মদ সৈয়দ আহমেদ সুমন ব্যবস্থাপনায় মোহাম্মদ আব্দুল কাদির মোহাম্মদ হেলাল উদ্দিন সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ বাহাউদ্দিন সার্বিক দিক নির্দেশনায় শাহ আজম ওয়ালিউল্লাহ আল মাসুদ সৌজন্যে আলহাজ মৌলভি আবু বকর সাহেব হাজরাপুর দরবার শরীফ আলহাজ মৌলভি আবু বকর সাহেব হাজরাপুর দরবার শরীফ